Name of the film is Pather Sathi. Actress name is Sad Zero. তাহলে তুমি কখন যাচ্ছ গো বাড়িতে আমার? হ্যাঁ, আমার বাজারে ব্যাগটা একটু পৌঁছে দেবে। হ্যাঁ,
এসো। হ্যাঁ আমার একটু কাজ আছে, আমি ওই ইয়েতে অন্য যে একটা জায়গায় যাবো, ওকে বলেছি হ্যাঁ যে আমি কারো হাত দিয়ে বাজারটা পাঠিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? তোমার নাম রাজেশ না? আচ্ছা ওইদিকেই তো থাকো না? আচ্ছা ঠিক আছে এসো। হ্যাঁ দেখা করে যাবো না। দেখে কি যাবো,
এখন অনেক দূর যেতে হবে, সেই নদী তীর পর্যন্ত যাব, দেখি পৌঁছতে পারি কিনা। বাজারের ব্যাগ তো ধরিয়ে দিলাম ঘরের জন্য। এদিকে দেরি করা যাবে না, তাড়াতাড়ি যেতে হবে। যাই এগোই দ্রুত। ভেবেছিলাম এদিকটা সবুজে শ্যামলে ঢাকা থাকবে, কিন্তু তা নয়, এখন দেখছি কোনো গাছপালাই নেই। ওদিকটা সবুজ সুসলে যাই গই। ও বাবা কি ঠান্ডা,
আপনাদের ইয়ে অ্যাকচুয়ালি বাড়ি কোনখানে? বাড়ি কোন ওই দিকটা? এখানে কিসের চাষ হচ্ছে? হ্যাঁ, গমের? গমের চাষ? আমি একটু এসেছিলাম নদীর দিকে যাবো বলে। আজকে সানডে, ছুটির দিন, আমি ভাবলাম যে একটু যাই ঘুরে আসি, ঘরে বসে বসে ঠান্ডা ধরে যায়। হ্যাঁ, জল টল দেওয়া হবে বুঝি? জল কোত্থেকে পাবেন? হ্যাঁ, কখন যাবেন, বাড়ি ফিরবেন কখন? কাজ শেষ হবে কখন? সারাদিন? তোমরা কোথায় যাচ্ছিলে গো? মহানন্দ তো আমি এসেছি, এখন কোথায় যাচ্ছে? ওদিকে, ওদিকে বাড়ি নাকি ওই পাশে বাড়ি? আমি ওই নদীর দিকে যাচ্ছিলাম, আমি ছুটির দিন যদি ঘুরে আসি। বাড়ি তো মেদিনীপুরে, এখন এইখানে রয়েছে, ওই মান্নাকাটি গ্রামে আছে। আর ইয়ে গরু দিয়ে কী করা হয় গো? গরুর গাড়িটা দেখছি, আচ্ছা আমি তাহলে আসি এবারে। টিয়া 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 আজ পাকাই থাকে, তেরা চোখে তাকাই টিয়া নালত পাড়া নাকে। টিয়া টিয়া টিয়া, এখানে একটু বসা যাক। এখান দিয়ে যেতে যেতেই একটা গ্রামে পূর্বে আমার সাথে টিয়ার আলাপ হয়েছিল। পথে যেতে যেতে আমার টিয়ার সেই স্মৃতির কথা মনে পড়ে গেল। আমি টিয়াকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক গল্প, গাথা, কবিতা লিখেছিলাম। আজ আমি আবার একটু বসে জিরিয়ে নিয়ে আর তার স্মৃতি চারণ করি। টিয়াকে নিয়ে আমার একটা দুঃখের কিছুটা লিখেছিলাম, সেটা একবার দেখি। টিয়া, তোমার বাড়ি যাবার বড়ই স্বপ্ন ছিল, তোমার ভাইকে পড়াবার বড়ই সাধ ছিল। টিয়া, তোমার সাথে মুড়ি খাবার ইচ্ছে ছিল, তোমার মা বাবার সাথে অনেক কথা ছিল। টিয়া, তোমার সাথে ছবি তোলার ইচ্ছে ছিল, তোমায় নিয়ে হানিমুনে যাবার ইচ্ছে ছিল। টিয়া, তোমার আত্মীয়রা বড়ই মধুর ছিল, তাদের সাথে গল্প করার বড়ই দিল ছিল।
টিয়া, তোমার সাথে রোজই ঘুমোতে মন করে, তোমার সাথে রোজ প্রাতে গাইতে জি করে, টিয়া তোমার সাথে প্রেম এমনই হলো না কেন, এক সবুজ প্রেম অসীম চাওয়া যেন, টিয়া তোমার সাথে আমার ঝড় বৃষ্টি কই, শীত বসন্ত গ্রীষ্ম শরৎ খই, টিয়া আমি বেকার ছিলাম তাই কি প্রেম ছোট, এখন আমি সাকার হলাম বিষ লাগে এই নোটো, তোমার জন্য আমি আজ আকাশে উড়ি, টিয়া তোমার জন্য আমি আজ আকাশে উড়ি, একলা গাছে কেঁদে গাই আমি ভোগকাটটা ঘুরি, না এবারে আমি চলি, অনেক দূর যেতে হবে, এভাবে বসে থাকা তো যাবে না, বাবা কিভাবে যাবো বললেন, ওই এই সোজা চলে যাবো, দিয়ে বাঁ দিকে যাবো, তো বাঁ দিকে গিয়ে মেন রাস্তা পাবো, তাহলে পৌঁছে যাবো নদীর ধার না, আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি বালুপুর।
ও বালপুর সেই দিকে বাবা, সেই নাকাটি ইয়ে দিকে, ঘাট থেকে? আচ্ছা তাহলে আমি আসি, হ্যাঁ দেরি হয়ে যাবে, আপনার আপনারও ফিরতে সব দেরি লাগবে আমারও। হ্যাঁ ঠিক আছে আসছি, হ্যাঁ। দিক দিয়ে যাবো, এদিক দিয়ে গিয়ে ডান দিকে চলে যাবো, তাহলে বড় রাস্তা পেয়ে যাবো, ওইখানে নদী ধারে পৌঁছে যাবো না? আচ্ছা, এটা কিসের মন্দির গো? ভোলার মন্দির। না যাই, অনেক দূর থেকে এসছি, তাড়াতাড়ি যেতে হবে তো, আসছি এখানে। এই তো আমি কেমন চলে আসলাম নদীর ধারে, নদীর তীরে। এদিকটা বড় একটা লোকজন আসে না, কিন্তু ওইদিকে যাওয়ার জন্য সেরকম নৌকো রয়েছে, কিন্তু সেরকম বিশেষ পথ নেই। ওই পাশে রয়েছে তিন পাহাড় রয়েছে, আমার একবার ওইদিকে যাওয়ার ইচ্ছে রয়েছে, তিন পাহাড় দর্শন করতে। দেখি আমি আমার ওয়াইফকে নিয়ে আসতে পারি কিনা,
যাই নদীর ধারে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি। নদীর কি রূপ, রূপে অপরূপ। দূরে চড়াটা দেখা যাচ্ছে কত সুন্দর, নদীর কুলুকুলুস ঢেউ এসে নদীর তীরে আছড়ে পড়ছে। কি করি এখন, এখানে ঘুরে বেড়াই। নদীর সেই দিকটা যাওয়ার বড় ইচ্ছে ছিল,
যাই একটু বসে বসে প্রিয় স্মৃতি উচ্চারণ করি, আর এই সুন্দর নদী তীরের আবহাওয়াটাকে উপভোগ করি। সত্যি কি মনোরম।
অনেকক্ষণ তো ঘুরলাম, এবার একটু বসি। ও, নদীর ইচ্ছে করছে সেই পাড়ে যাই, কিন্তু কি করে যে যাবো, কোনো নৌকাই তো নদী তীরে নাই। ওখানে কৃষ্ণচূড়া গাছের মতো একটা দেখা যাচ্ছে, তলায় যদি বসতাম। থাক, এখানেই বসি। যা পাড় ভেঙেছে তাতে সাইডে বসতে তো সাহস পাচ্ছি না, কোথায় যে বসি। আর একটু বরং সেদিকে যাই গিয়ে বসবো।
তাহলে আসছি এদিকে। এই নদীর তীর পূর্ণিমার রাতে বড়ই মনোরম লাগে, পুরনো দিনের স্মৃতির স্মরণ করলে, কারো কারো জীবনে এরকম সুন্দর সুখস্মৃতির দিনের কথা কোনো না কোনো ডায়েরিতে লেখা থাকতে পারে বা তার কাছ থেকে শুনে শুনে থাকতে পারে। পূর্ণিমার জ্যোৎস্নার আলোতে নদীর জল কতটা চিকচিক করবে সহজেই বুঝতে পারছেন। নদী তীরের কোনো কৃষ্ণচূড়া গাছের তলায় যদি কারো প্রেম হয়ে থাকে, মধুর মিলন হয়ে থাকে, তাহলে সেই স্মৃতি কি কেউ সহজে ভুলতে পারবে? আমি আমার নিজের একটা স্মৃতির কথা উল্লেখ করি। রজনীগন্ধার সুবাসিত রাতে মিষ্টি মধুর রাজকুমার নদী তীরে শুয়ে, সুবাসিত হিমেল হাওয়ায় মন মাতালো তার, চাঁদিনী রাতে রাধা চূড়ার ছায়ায়, কৃষ্ণচূড়া বলছিলাম, রাধা চূড়ায় ছায়, রাধা চূড়া আর কৃষ্ণচূড়া পাশাপাশি সাধারণত দেখবেন লাগিয়ে থাকে, একজনকে ছেড়ে আরেকজনকে থাকতে পেরেছে। গুনগুনিয়ে মধুর সুরে গান গায় হানি, রাত্রি কটা তখন তার মনেই হয়নি, একটা কালো মন মোহিনী অতি রূপসী ছায়া, কখন তাকে ঢেকে ফেলেছে, হারিয়েছে তার কায়া,
ভোর হতেই আবির ভেঙে ওঠে রাজপুত্তুর, নবারুণের গান গেয়ে হারিয়ে গেল সুদূর। আধ ঘন্টা এখানে বসে থাকি, বাজিয়ে নিই, তারপরে ঘরের দিকে যেতে হবে, অনেকটা দূর এসছে। আবার রাস্তায় আস্তে আস্তে পথের মধ্যে দিয়ে আস্তে আস্তে অনেক পথের সাথীদের সাথে আলাপ হলো, যারা আমাকে এত দূর আসতে সাহায্য করেছে। এদের অকুণ্ঠ সাহায্য না পেলে কি কোনোদিনও কোনো স্বপ্ন, স্বপ্নের সমাজ কি করা সম্ভব না? সেটাই স্বাভাবিক। একটা সুন্দর পৃথিবী হোক সেই কামনা করি। কোনো প্রেমিক পাখি যেন তার
প্রেমিকাকে না হারায়, তাদেরকে যেন না দূরে সরিয়ে রাখতে পারে। সেই আত্মার আত্মার কাছে আমি সেই ক্ষমতা কামনা করি, যাতে সবাই আমরা স্বাধীনভাবে চলতে পারি, বাঁচতে পারি, সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারি। যৌবন আসে যেমন কৈশোর, বাল্যকাল কৈশোর যৌবন প্রৌঢ়, ঠিক সেরকম হয় বার্ধক্য নেমে আসবে মানুষের জীবনে। একদিন আস্তে আস্তে সব ছেড়ে যাবে, কিন্তু এই স্মৃতির অ্যালবামে বাঁধা পড়ে যাবে। যারা বয়স মানুষ তাদের তো অনেক কিছুই মনে পড়ে যায়, সুখ স্মৃতি। তাদেরও অনেক দুঃখ, অনেক হতাশা রয়েছে। এবারে আমি উঠি, বার্ধক্যের দুঃখটা যে ঠিক কি নিদারুণ যন্ত্রণার, সে সহানুভূতিশীল মানুষ ছাড়া আর কেউ বুঝতে পারবে না। প্রতিটি মানুষের হচ্ছে সুব্যক্তিদের সুন্দরভাবে সহায়তা করা, আরামে রাখা, ভালো চাওয়া, কিন্তু এ কিরকম সময়? সব সময় ক্ষতি। প্রাকৃতিক হলে সেটা আলাদা ব্যাপার, সেটা তো মনোরম হয়, কিন্তু তা বলে মানুষ নিজে এরকম করবে? মানুষে মানুষের ক্ষতি করবে? না, এবার একটু হাঁটা যাক, তারপরেই চলে যাব। অনেক জেরানো হলো, ব্যথা হয়ে গেল। যাই, সাইকেলে আবার চড়ে
দাদা, আপনার বাড়িটা ঠিক কোনখানে? বাড়ি কোথায়? কোথায় বাড়ি আপনার? বাড়ি কোথায়? মানে এগুলো কী লাগাচ্ছেন? উচ্ছে গাছ লাগাচ্ছেন? উচ্ছে গাছ? তো এগুলো দেখেন কী করে? এগুলো রক্ষা করেন কী করে? না কেউ তো তুলে নিয়ে চলে যাবে। আপনার ছেলে মেয়ে কী কজন? ঘরে কেউ নেই বুঝি না? একার সংসার? না অনেক বেজে গেছে, এবার ঘরে যেতে হয়। আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে? আমার খাওয়াই হয়নি, এখন যেতে হবে। উচ্ছে গাছ লাগাচ্ছেন, উচ্ছে তো দারুণ দাম। আচ্ছা এদিকে নৌকো যাতায়াত করে না? ওই পাশে নৌকো যাতায়াত করে? আগের বার এসেছিলাম, নৌকো দেখতে পেয়েছি, দেখতে পেলাম আমরা যেতে পারলাম না, যাওয়ার ইচ্ছে ছিল ওই পাশে। হ্যাঁ নৌকো পাচ্ছি না। আপনি গিয়েছেন কখনো এদিক দিয়ে? যায় মানুষ যায় না? কীরকম ভাড়া নেয় যেতে? কত টাকা করে নেয় একজনকে পারাপার করতে? কত টাকার মতো নেয়? আগে তো 30 টাকার মতো নিত মনে হয়। থাকলে নৌকো থাকলে আমি যেতাম। আপনার নাম কি? কি নাম? নাম তুলবো না, ঠিক আছে থাক, নাম তুলবো না। নাম একটা এমনি শুধু নাম বলে দিন না, ডাক কি নামে ডাকে আর কি। হ্যাঁ নাম? আচ্ছা থাক, মণ্ডল। এখানে মণ্ডলের সংখ্যা বেশি আছে তাই না? আচ্ছা আসছি দাদা আমি। হ্যাঁ আসছি। কতদিন ধরে একটা ভাঙা নৌকা পড়ে রয়েছে, এই ভাঙা নৌকাই একদিন ছিল অটুট, যে নৌকায় চেপে কান্ডারি, যে নৌকায় চেপে মানুষ পারাপার করেছে, আর বার্ধক্যে এই নৌকা পড়ে রয়েছে নিচে। মানুষও ঠিক এই নৌকার মতো একদিন না একদিন ঝরে পড়বে, হাড়গুড় গুঁড়ো হয়ে যাবে, বার্ধক্যের ক্ষয়রোগ ধরবে। আমার জানাশোনা বয়সী ব্যক্তিদের এবং অন্যান্যদের কথা স্মরণ করে বার্ধক্যের দুঃখ নিয়ে আমি একটা তাঁদের স্মৃতির একটা পাঠ করি, দেখি তারপরে আমি আবার বাড়ির দিকে যাবো। পথের সাথীদের ধন্যবাদ, তারা তাদের আধোয়া বা চাউনির দ্বারা অনেক কিছু বুঝিয়ে দিতে পেরেছেন। এই সমাজ তাদের কীভাবে চোখে নিচ্ছে, কারো মনে ভয়, কারো চোখে ভয়।
এত ভয়ের কি আছে? আটটার সময় চাঁদটার যুগে এত ভয় পাওয়ার তো কিছু নেই, কিন্তু কেউ তো রয়েছে যাদেরকে আমাদের ভয় পেতে হচ্ছে। কিন্তু একটা না একটা সমাধান সূত্র বা পথ আমাদের খুঁজে বার করতেই হবে, তা না হলে এই পৃথিবীকে আর বাঁচানো যাবে না। যাবে কি? আমি সারাটা যৌবন যেমন খুশি ভাবে অন্যের দ্বারা কর্ষিত হই, হারানো প্রেমীদের কথা মনে পড়ে বর্ষিত হই, তারা যে কি ছিল, কত না আপনজন, তাদের যৌবন বেলার কথা মালা ফের মনে পড়ে। তারা সারাটা জীবন অক্লান্ত দৌড়ে ভালোবাসতে চেয়েও পাইনি কিছুই, মন্ত্রীরা ষড়যন্ত্র করে তাদের সরিয়ে দিল, তারা যতদিন ছিল ততদিন যন্ত্রণা কম ছিল। তারা খুয়ে যেতেই যৌবনের যন্ত্রণা বেড়ে যায়। আমি কি আর তাদের চাইনি? আমি আজও তাদেরই। আকাশের হীরে তারাদের দিকে আমি চেয়ে থাকি আর অশ্রু ঝরাই রাত্রিবেলায়। তারা রূপ ঝরা কত গুণী, তারা আমাকে অসীম চায়, তাদের সেই সদ্য স্নাত যৌবন আজও আমার মনে ছায়। আমি কি আর পেয়েছি সুখ সন্তান? খালি চর ঘুষি যন্ত্রণা আর ধর্ষণ করে হওয়া কুপুত্তর। তার স্বপ্ন ছিল জ্যোৎস্না রাতের ছায়ায় মিষ্টি মধুর মিলনে হবে স্নিগ্ধা সন্ততি। জঙ্গিদের আঘাতে সেই লাভ রক্তাক্ত হয়ে হারিয়ে গেল, বাকি দুজনের দুঃখকে ভুলতে চেয়ে দিলে কাঁটা বিঁধিয়ে।
না, আমি এবারে আর এখানে অপেক্ষা করবো না, ঘরের মানুষজন।